জিকির আল্লাহ পাককে স্মরণ সব সময় রাখতে হবে আল্লাহ পাক কোরআনে মাজিদ ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين الله پاک قرآن مجید یہ آیات রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসকু রাব্বাকা আপনি আল্লাহ পাককে স্মরণ করুন আল্লাহ পাককে জিকির করুন ফি নাফসিকা অন্তরে অন্তরে দিলে দিলে আপনি আল্লাহ পাককে জিকির করুন আল্লাহ পাককে স্মরণ করুন কিভাবে আল্লাহ পাক বলেন তাদাররুআ ওয়া খিফাতান অত্যন্ত বিনয়ের সাথে এবং ভয় বিজড়িতভাবে আল্লাহ পাককে স্মরণ করতে হবে তাহলে আল্লাহ পাককে স্মরণ করার জন্য আল্লাহ পাক নির্দেশনা প্রদান করেছেন বিনয়ের সাথে করতে হবে নির্দেশনা প্রদান করেছেন অন্তরে আল্লাহ পাকের ভয় থাকতে হবে উদাসীন হওয়া যাবে না আল্লাহ পাক এই আয়াতেই বলেন ওয়াদুনাল জাহরি মিনাল কওল অতি উচ্চ সুরে চিৎকার করে আল্লাহ পাককে স্মরণ করা যাবে না নিষেধ করেছেন আল্লাহ পাক ব্যতীত কখন কখন আল্লাহ পাক আয়াতে বলেন বিল গুদু ওয়াল আসাল সকাল সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ সার্বক্ষণিক আল্লাহ পাকের স্মরণ করতে হবে আল্লাহ পাককে জিকির করতে হবে আর আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছেন ওয়ালাতাকুম আপনি যারা গাফেল তাদের অন্তর্ভুক্ত হইয়েন না অর্থাৎ আল্লাহ পাককে স্মরণ করা ব্যতীত আল্লাহ পাককে ভুলে আপনি কখনোই থাকবেন না যারা ভুলে থাকে তাদের অন্তর্ভুক্ত হবেন না মানে কখনোই আল্লাহ পাককে ভুলে যাবেন না এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জিকির আসকার কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল নামাজ কালাম থেকে শুরু করে যত পদ্ধতিতে আল্লাহ পাককে স্মরণ করা যায় সেই পদ্ধতিগুলো আল্লাহ পাক আমভাবে উল্লেখ করে দিয়েছেন ওয়াসকুর রব্বাকা আপনি আল্লাহ পাককে স্মরণ করুন আল্লাহ পাককে জিকির করুন এখন জিকিরের ক্ষেত্রে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাককে জিকির করা যায় মানে স্মরণ করা যায় নামাজ আদায়ের মাধ্যমে করা যায় করা যায় জিকির আসকারের মাধ্যমে এই এখানের মধ্যে বিশেষ করে আল্লাহ পাক যেটা শব্দ উল্লেখ করে দিয়েছেন ফি নাফসিকা দিলে দিলে আল্লাহ পাককে স্মরণ করার জন্য তাফসিরে জালালাইনের মধ্যে এই বিষয়ে আল্লাহ পাককে জিকির করার ক্ষেত্রে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তিনটা বিষয় উল্লেখ করেছেন তিনটা ভাগে ভাগ করেছেন এই কোরআন মাজিদের এই আয়াতের মাধ্যমে এক অন্তরে অন্তরে চুপ থেকে জিব্বা না নাড়িয়ে একেবারে চুপ করে আল্লাহ পাককে স্মরণ করা আল্লাহ পাককে জিকির করা স্মরণ করা অথবা কোরআনে কারিমার সূরা তেলাওয়াত করা একেবারে চুপ করে জিব্বা না নাড়িয়ে এটা হচ্ছে একটা অবস্থা প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা হবে অন্তরন্তরে আল্লাহ পাককে স্মরণ করবে তবে জিব্বা নড়বে আওয়াজ হবে না তৃতীয় অবস্থা অন্তর স্মরণ রাখবে জিব্বা লড়বে একটু আওয়াজও হবে তবে যেটা আল্লাহ পাক নিষেধ করেছেন দুনাল জাহরে মিনাল কওল উচ্চ সুরে চিৎকার দিয়ে এত জোরে আল্লাহ পাককে জিকির করা যাবে না অতি উচ্চ সুরে জিকির করা যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না নিষেধ করা হয়েছে তাহলে আমরা এই আয়াত থেকে পাইলাম জিকির আমাদেরকে করতে হবে প্রথম অবস্থা হলো একেবারে জিব্বা নড়বে না চুপ করে আল্লাহ পাককে স্মরণ করা আপনি আল্লাহ আল্লাহ জিকির করলেন এ মনে মনে চলতে থাকলো জিব্বা লড়লো না কেউ দেখলো না শুনলো না বুঝতেও পারলো না আর দ্বিতীয় স্তর মনে করেন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতেছেন দ্বিতীয় স্তর জিব্বা নড়বে
দূরে আওয়াজ হবে না আপনার অন্তরে আল্লাহ আল্লাহ জিকির করলেন কিন্তু এটা মুখ দিয়ে কোনো আওয়াজ আসবে না শুধু জিহ্বাটা নড়বে তৃতীয় স্তর হলো অন্তর দিয়ে খেয়াল করে জিহ্বা নড়বে একটু একটু আওয়াজ হবে আল্লাহ 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 একটু একটু আওয়াজ হবে অনেক চিৎকার দিয়ে নয় যা লোক দেখানো যেন না হয়ে যায় রিয়া না চলে আসে বিনয়তা বিনয় যেন নষ্ট না হয়ে যায় আপনি আল্লাহ পাককে আপনার মাহবুবকে ডাকতেছেন এর মধ্যে যেন বিনয় নষ্ট না হয় আপনার অন্তর যেন ভয় থাকে যেটা আল্লাহ পাক এই আয়াতে বলে দিয়েছেন তাদাররুহা ওয়া খীফা বিনয়ের সাথে এবং আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাককে জিকির করতে হবে এখানে মধ্যে দেখেন কুরআন তেলাওয়াত যখন নামাজের মধ্যে কুরআন তেলাওয়াত করা হয় নামাজ একটা আল্লাহ পাকের জিকির তখন সূরার স্বাভাবিক গতিতে সূরা পড়তে হবে স্বাভাবিক গতি অনেক চিৎকার দিয়ে নয় আবার যখন একা একই নামাজ পড়ে তখন আবার শুধু তিনি তার মুখকে লাড়াবেন শুধু জিহ্বা নড়বে আওয়াজ বের হবে না ভোর রাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হলেন বের হয়ে দেখলেন দেখার জন্য যে উম্মতদের কি অবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ঘরে না ঢুকে তিনি দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তেছেন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন দেখলেন একেবারে চুপ করে আস্তে আস্তে তিনি তেলাওয়াত করতেছেন তিনি আর কোনো কথা না বলে উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু বাড়িতে গিয়ে তিনিও দেখলেন তিনি উমর রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন তবে উমর রাদিয়াল্লাহু আনহু একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন নামাজের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কোনো কথা না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল যখন হলো সাহাবায়ে কেরাম আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডেকে জিজ্ঞাসা করলেন তুমি যে গতকাল রাত্রে নামাজ আদায় করেছ একেবারেই চুপি চুপি নামাজ আদায় করেছ কেন জানতে চেয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করি আর আল্লাহ পাককে স্মরণ করার জন্য কোনো জোরে আওয়াজ করা লাগে দরকার আমি মনে করি না এজন্য আমি আস্তে আস্তে নামাজ আদায় করেছি উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন উমর তুমি কেন জোরে জোরে কোরআন কারিম তেলাওয়াত করেছ নামাজের মধ্যে শেষরাতের নামাজ তাহাজ্জুদের নামাজের মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জোরে আওয়াজ করেছি এই জন্যে যেন আমার ঘুম না চলে আসে আর আমার কোরআনের আওয়াজ শুনে শয়তান যেন এখান থেকে পালিয়ে যায় উদ্দেশ্য দুজনের দুজনেই আল্লাহ পাকের জন্য নামাজ সমাধান কি দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর তুমি আরেকটা ছোট আওয়াজে কোরআন তেলাওয়াত করো নামাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনি একটু আরেকটু আওয়াজে পড়েন একটা সমাধান দিলেন মীমাংসা করে দিলেন সবভাবে নামাজ আদায় করা বিধান আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন যেহেতু আল্লাহ পাক বলছেন ফি নাফসিকা তাদাররুহা খিফাতান দুনাল জাহরি মিনাল কাউল অনেক উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করা যাবে না বিল গুদুবি আল আসাল সকল সন্ধ্যা সকাল সন্ধ্যার কথা আল্লাহ পাক বিশেষ করে উল্লেখ করে দিয়েছেন সেজন্যে ফজর নামাজ আদায় করে আদায় করার পর কিছু সময় বসে আল্লাহ পাকের জিকির আজকার করা একটু স্মরণ করা মাগরিবের নামাজ যেহেতু সন্ধ্যার নামাজ মাগরিব মাগরিবের নামাজ আদায় করে কিছু সময় বসে আল্লাহ পাকের জিকির করা এই জিকিরটা যদি আমরা করতে পারি তাহলে এই কোরআন শরীফের আয়াতের হক আদায় হয়ে যাবে যেটা আল্লাহ পাক সকাল সন্ধ্যা বিশেষ করে উল্লেখ করে দিয়েছেন এক্ষেত্রে আমাদের তসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে আমরা 33 বা 34 বা 34 বার পড়ে থাকি শুধু এতখানি পড়লেই আপনি মনে করেন আল্লাহ পাকের জিকির হয়ে গেছে এই বিষয়টা এরকম বিষয় না কিছু সময় আপনাকে এখানে ব্যয় করতে হইলে আপনি মনে করেন ছয় তসবির একটা আমল করতে পারেন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের করের মধ্যে গুনে গুনে তাসবিহ পড়েছেন। আবার দানাওয়ালা যে তাসবিহ আমরা পড়ে থাকি, তাসবিহ দিয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন, জিকির করেছেন, তাসবিহ পড়েছেন। সুতরাং দোনোটাই জায়েজ। যখন আমরা 33 বার করে পড়বো, আমরা হাতের করে পড়ি, আল্লাহুম্মা আজিরনি 7 বার পড়বো, তখন আমরা হাতের মধ্যে গুনে গুনে 7 বার পড়ে থাকি। সুরে ইখলাস 10 বার পড়বো, আমরা হাতের করের মধ্যে গুনে গুনে সুরে ইখলাস 10 বার পড়ে থাকি। যখন আমরা চিন্তা করি যে আল্লাহ পাককে আমি স্মরণ করবো, আল্লাহ পাককে জিকির করবো 100 বার, তখন আমার আঙ্গুলে গুনতে হিসাব রাখতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। তখন আমরা ওই পদ্ধতি গ্রহণ করব যে 100 দানার যে তাসবিহ, সে তাসবিহটা আমরা ব্যবহার করতে পারি। আমরা 6 তাসবিহ একটা আমল সকাল সন্ধ্যা করতে পারি। 6 তাসবিহ বলতে 1 তাসবিহ 100 বার, 100 বার আমরা করতে পারি, সুবহানাল্লাহ 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 100 বার। 100 বার শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ 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 100 বার 1 তাসবিহ করতে পারি, আদায় করতে পারি। তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার 1 তাসবিহ আদায় করতে পারি, 3 তাসবিহ। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর 1 তাসবিহ আমরা আদায় করতে পারি 100 বার। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফার আমরা করতে পারি 100 বার, 5 বার 500 হলো। আর সর্বশেষ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই 100 বার আমরা আদায় করলাম। তাহলে আমাদের এই 6 তাসবিহর একটা আমল যদি আমরা ধরে নেই যে আল্লাহ পাক সকাল সন্ধ্যা জিকির করার জন্য বলছে, বিল গুদুবি ওয়াল আসল সকাল সন্ধ্যা জিকির করতে বলছে, আমরা যদি তাসবিহ হাতে নিয়ে 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার ইস্তিগফার 100 বার দুরূদ শরীফ, এই 6 তাসবিহর আমল যদি আমরা সকালে একবার করি আবার সন্ধ্যা একবার করি, তাহলে আমাদের কোরআন শরীফের এই আয়াতের হক আদায় হবে। আর এক একটা তাসবিহ আল্লাহ পাক নেক কত পরিমাণ রেখেছেন এটা মৃত্যুর আগ পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারব না, অনেক নেক রেখেছেন এই তাসবিহর মধ্যে। সময় তো হাজিরিন, আল্লাহ পাক বলেন রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যায় না। আমাদেরকে এই বিষয়টা আমাদেরকে আল্লাহ পাক বলেছেন যে আমরা যেন গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে না যাই, আল্লাহ পাককে যেন ভুলে না যাই, আমরা যেন ভুলের মধ্যে না পড়ে থাকি। কারণ আল্লাহ পাককে সার্বক্ষণিক স্মরণের যে নির্দেশ আল্লাহ পাক দান করেছেন, এই নির্দেশ যদি আমরা অমান্য করি তাহলে আমরা গাফিলদের মতো অন্তর্ভুক্ত হয়ে যাব। যদি গাফিল কেমন, আমরা হাদিস থেকে বুখারী শরীফের হাদিস, হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, مثل الذي يذكر ربه والذي لا يذكر كمثل الحي والميت. বুখারী শরীফ থেকে হাদিস, হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, مثل الذي يذكر ربه যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে আর যে জিকির করে না, দুইটা দল, কেউ জিকির করে কেউ জিকির করে না, দুইটা দল। আল্লাহ রাসূল বলেন যারা জিকির করে তারা জীবিত মানুষের মতো, আর যারা জিকির করে না তারা জীবিত কিন্তু তারা মৃত্যুর মতো, মৃত মানুষের মতো, তা লাশের মতো সে পড়ে আছে। তাহলে আমরা আল্লাহ পাকের প্রত্যেকটা নিঃশ্বাস গ্রহণ করি, অক্সিজেন আমরা নিয়ে থাকি, একটা নাকের মধ্যে একটা টান যদি আমরা না দেই, নাকটা চেপে ধরে থাকি, নাক মুখ ধরে রাখি, তাহলে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। প্রতিনিয়ত প্রতিটা ক্ষণে ক্ষণে আমরা যে আল্লাহ পাকের এই অক্সিজেন গ্রহণ করতেছি বিনামূল্যে, কিন্তু আল্লাহ পাককে তো আমরা সবসময় স্মরণ করতে পারতেছি না। সেজন্যে
ওই অস্কুর রব্বাকে ফি নাফসিক মনে মনে আল্লাহ পাককে স্মরণ রাখতে হবে এটাকে তরিকতের ভাষায় পাঁচ আনপাস জিকির বলা হয় দুইটা পদ্ধতি একটা হলো নিঃশ্বাস ছাড়তে লা ইলাহা আর টানতে ইল্লাল্লাহ জিহ্বা নড়বে না আওয়াজও হবে না আবার অনেকে বলে নিঃশ্বাস ছাড়তেও আল্লাহ নিঃশ্বাস টানতেও আল্লাহ সর্বক্ষণিক এভাবে চলতেই থাকবে এটাকে বলে পাঁচ আনপাস জিকির তরিকতের ভাষায় আর এটা যদি আমরা করতে পারি একবার অভ্যস্ত হতে পারি তাহলে আল্লাহ পাকের হুকুম আমরা আল্লাহ পাক যে জিকির সব শুনে করার জন্য বলছে সেই হুকুমটা আমাদের আদায় হয়ে যাবে কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন ফাযকুরুনি আযকুরকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা যদি আমার জিকির করো আমাকে যদি স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব সুবহানাল্লাহ আমরা যদি গাফিল হয়ে থাকি আল্লাহ পাককে স্মরণ না করি আল্লাহ পাক আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন না দৃষ্টিপাত করেন না এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরকারগণ বলেন যদি আমরা একা একা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ পাকও আমাদেরকে একা একা স্মরণ করেন আর যদি আমরা দলবদ্ধভাবে আল্লাহ পাককে স্মরণ করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে দলগতভাবে ফেরেশতাদের দল নিয়ে আল্লাহ পাক কি করেন আমাদের স্মরণ করেন আমরা স্মরণ করি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়ে স্মরণ করেন নিত্য নতুন কত নিয়ামত আল্লাহ পাক দান করেন অনেক মানুষ এত নিয়ামত ভোগ করে যে সেটা কল্পনাও করে না সে কেনার প্রয়োজন হয় না কিভাবে এটা হয় ওই আল্লাহ পাককে স্মরণ করতেছে আল্লাহ পাক যে ওয়াদা করে দিয়েছেন ফাযকুরুনি আযকুরকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহ পাক বলেন আমার শুকরিয়া জ্ঞাপন করো তোমরা যে কি পরিমাণ নিয়ামত আমার পক্ষ থেকে ভোগ করতেছে শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন অস্বীকার করো না অস্বীকারকারী তোমরা হয়ে যেও না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ইয়া রাসূলাল্লাহ মা রিয়াদুল জান্নাতি ক্বালা হিয়া হিলাকুল যিকরি তিরমিজি শরীফ থেকে হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ যখন তোমরা দুনিয়াতে বেহেস্তের বাগানের পাশ দিয়ে যাও সেখান থেকে তোমরা উপকৃত হও ফল ভোগ করো সেখানে থেকে তোমরা গ্রহণ করো কল্যাণ গ্রহণ করো এই কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা রিয়াদুল জান্নাহ দুনিয়াতে আবার বেহেস্তের বাগান কোনটি হ্যাঁ স্বাভাবিক এরকম প্রশ্ন এরকম কথা শুনলে আমরাও প্রশ্ন করতাম যে দুনিয়াতে আবার বেহেস্ত বাগান কোনটি বেহেস্ত তো আল্লাহ পাক পরকালীন জীবনে দিবেন দুনিয়াতে বেহেস্তের বাগান কোনটি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিলাকা যিকরি জিকিরের মজলিসটা হলো দুনিয়াতে বেহেস্তের বাগান সুবহানাল্লাহ যখন কোনো বান্দারা কিছু বান্দা কিছু মানুষ একত্রিত হয়ে একটা জিকিরের মজলিস বসে যায় এটা জিকিরের মজলিসটা হতে পারে কেমন আল্লাহ পাকের কোরআনে কারিমের আয়াত হাদিস শরীফ মাসলামা সেল নিয়ে আলোচনা হতে পারে কোরআন তেলাওয়াতের মজলিস হতে পারে কোরআন তালিম হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির হতে পারে তারপরে এরকম নামাজেরও মজলিস হতে পারে যে কোনো মজলিস যখন আল্লাহ পাকের স্মরণে কায়েম করা হয় বিশেষ করে জিকিরের মজলিস জিকিরের মজলিস যখন গোল করে কায়েম করা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা দুনিয়াতে বেহেস্তের বাগান রিয়াজুল জান্নাহ উল্লেখ করেছেন অন্য হাদিসে এই ব্যাপারে বলছেন ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাঈকা হযরত আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াকুদু কাওমুন ইয়াযকুরুল্লাহ যখন কোনো ব্যক্তিরা কম সম্প্রদায় অর্থাৎ অনেকজন ব্যক্তি একত্রিত হয়ে একটা জিকিরের মজলিস কায়েম করে গোল হয়ে বসলো জিকির করার জন্য আল্লাহ পাককে স্মরণ করলো সবাই একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দুনিয়াকে লোক দেখানোর জন্য নয় আল জিকিরের মজলিস কায়েম করলো ইল্লা হাফাতিল মালায়েকা আল্লাহ পাক নির্দেশ প্রদান করেন ফেরেশতাদের একটা দলকে একটা দলকে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেন যে তোমরা গিয়ে এই মজলিসটা চতুর্পাশে গিয়ে
বেষ্টনী দিয়ে দাও রহমতের ফেরেশতারা এসে ওই মজলিসটাকে যে মজলিস জিকিরের জন্য কায়েম করা হয়েছে জিকিরের জন্য লোকজন বসে গেছে সেই মজলিসটা চতুর্পাশে রহমতের ফেরেশতারা এসে বেষ্টনী দিয়ে দেয় একেবারে একটা বৃত্তাকার করে ফেলে এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগাশিয়াত হুমুর রাহমা আল্লাহ পাক ওই বৃত্তের মধ্যে যতগুলো মানুষ রয়েছে ফেরেশতাদেরকে আগে ফেরেশতা দিয়ে আগে কি করলেন বেষ্টনী দিলেন বৃত্তাকার করলেন এই বেষ্টনীর মধ্যে আল্লাহ পাক খাস রহমত নাযিল করতে থাকেন সুবহানাল্লাহ এখন এই মসজিদের মধ্যে যে মানুষগুলা বসে আছে এই মানুষগুলা কোনো মানুষই আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হবে না সে যদি জিকির নাও করে সে শুধু বসে আছে মসজিদের মধ্যে যেহেতু তার মসজিদটা এই জিকিরের মসজিদটা আল্লাহ পাক চতুর্পাশে ফেরেশতা দিয়ে বেষ্টনী করে সেখানে রহমত নাযিল করেছেন সুতরাং যেই বসবে সেইখানে রহমতের ভাগীদার হয়ে যাবে ও সেই রিয়াজুল জান্নাত থেকে উপকৃত হওয়ার হক সে পেয়ে যাবে এবং শুধু তাই নয় আল্লাহ পাক কি করেন ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা সেখানে সেই মসজিদের মধ্যে শুধু রহমতই নাজিল করেন না সেখানে মধ্যে একটা সাকিনা একটা প্রশান্তি আল্লাহ পাক নাজিল করে থাকেন সেই মসজিদের মধ্যে প্রশান্তি প্রশান্তি এই প্রশান্তির কারণে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায় অন্তরাত্মা সে আর মরে থাকে না সে জীবিত হয়ে যায় অন্তরে কালিমা সেখান থেকে উঠে যায় আর আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু ফেরেশতাদের কাছে এই যারা বসে আছে জিকিরের মজলিসে এদের সুনাম আল্লাহ পাক বলতে থাকেন আল্লাহ পাক যদি সৃষ্টিকর্তা যদি কোনো বান্দার সুনাম করে থাকেন তাহলে ওই বান্দার এর চেয়ে ভালো পাওয়ার আর কিছুই নাই মজলিস অনেক দামি মজলিস যেখানে আল্লাহ পাকে স্মরণ করা হয় যেখানে আল্লাহ পাকে জিকির করা হয় সেই মজলিসগুলো অনেক দামি মজলিস যে মজলিসের দাম কি পরিমাণ সে বেহেশতে যখন যাবে তখন যখন অট্টালিকার পর অট্টালিকা দেখতে থাকবে তখন সে প্রশ্ন করবে ইয়া আল্লাহ এত অট্টালিকা কই থেকে আসলো তখন ফেরেশতাদেররা তাকে বলে দিবে তোমার এই এই আমলের কারণে আল্লাহ পাক বিশেষ বিশেষ নেক তোমাকে দিয়েছেন এবং এই অট্টালিকা যত বেশি করেছে অত উঁচু বিল্ডিং হয়ে গেছে সময়তে হাজিরিন অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله كنسا وإذا بطل وسوسا বুখারী শরীফ থেকে আরেকখানা হাদিস হাদিস কেন বর্ণনা করেছেন ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম বনি আদম অর্থাৎ আমরা আমরা যারা বনি আদম আছি মানুষ আছি বনি আদমের অন্তরের মধ্যে শয়তান আসঙ্গিতে বসে থাকে এটা একবার স্বাভাবিক শয়তানের কাজ স্বাভাবিক আল্লাহ রাসূল বলতেছেন যে শয়তানের কাজটা হলো কি সে বনি আদম মানুষের অন্তরে এসে আসন গেড়ে একেবারে চুপ করে বসে থাকে এটা স্বাভাবিক শয়তানের কাজ সবার অন্তরে কাজটা হয় তবে নবীজি ইসলাম ওষুধ দিয়ে দিয়েছেন ওষুধটা কি ফাইজা যাকারাল্লাহু ফানাসা যখন বান্দা আল্লাহ পাকের জিকির যখন শুরু করে দেয় তখন অন্তর থেকে শয়তান দূরীভূত হয়ে যায় সুবহানাল্লাহ এটা কত বড় নিয়ামত শয়তান যদি আপনার অন্তরে আসন গেতে বসে থাকে যতই আপনাকে ওয়াজ করা হোক আপনার অন্তরে ওয়াজ ঢুকবে না যতই নামাজের কথা বলা হোক আপনার অন্তরে নামাজের ভয় আসবে না কারণ শয়তান তো আপনার কলবের মধ্যে আপনার অন্তর আত্মার মধ্যে সে চেপে বসে আছে যত যত বেশি শয়তানকে দড়ানো দোড়ানো যাবে শয়তানকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া যাবে তত বেশি আপনি আল্লাহ পাকের মহব্বত অন্তরের মধ্যে লালন করতে পারবেন সেটার জন্য একমাত্র ওষুধ হলো আল্লাহ পাকের জিকির যদি যখন আল্লাহ বান্দা আল্লাহ পাকের জিকির করে তখন এই অন্তর থেকে শয়তান কি হয়ে যায় দূর হয়ে যায় শুধু একটা একটা জায়গাতে নয় বনি আদমের মানুষের দশটা সূক্ষ্ম জায়গা আছে লতিফাস দশটা
এই 10টা জায়গার মধ্যে শয়তান বসে বসে ধোঁকা দিয়ে থাকে। যখন মানুষ জিকির করে থাকে, এই জিকিরের মাধ্যমে এই অংশগুলো থেকে আস্তে আস্তে শয়তান কি হয়ে যায়, কোথায় সে জায়গা পায় না, সে আসে নফসের মধ্যে আসে। হ্যাঁ, এই নফস, তারপর রূপ, এখানে আছে আখফা, খুপি, শের, দল, এই ছয়টা জিনিস একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই ছয়টা লতিফাকে কাজে লাগিয়ে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধাক্কা কলেবে দিতে পারে, তখন শয়তান কোনো অংশের মধ্যে, কোনো সূক্ষ্ম জায়গার মধ্যে সে অবস্থান করতে পারে না। আর মানুষ সৃষ্টির চারটা উপাদান আগ আতস খাক বাক, আগুন পানি মাটি বাতাস, চারটা উপাদান, এই ছয়াত্তারে দশটা সূক্ষ্ম স্থান। যখন এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর মতো মনের জগতের সাথে জিকিরটা করে কলবের মধ্যে ধাক্কা দেয়, তখন আল্লাহ রাসূল বলেন, যখন এই জাকার আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, এখন আসা সে অন্তর থেকে চলে যায়, শরীর থেকে চলে যায়, সে আর শরীরে অবস্থান করতে পারে না। আর যদি বান্দা জিকির না করে, কোনোরকম ফজর নামাজ পড়ে সে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল, আর আল্লাহ পাকের স্মরণের মধ্যে নাই, জিকির আসকারের মধ্যে নাই, জিকির করতে আপনাকে নামাজের বিছানায় বসতে হবে, বিষয়টা এরকম নয়। যেখানে যে অবস্থায় আছেন, অন্তরের মধ্যে আল্লাহ পাকের স্মরণটাকে লালন করেন, আপনার অন্তরে আল্লাহ পাককে সবসময় রাখেন, অনেক গুণা থেকে বেঁচে থাকতে পারবেন। এই যদি এইভাবে হয়, আল্লাহ রাসূল বলছেন যে শয়তান অন্তর থেকে চলে যাবে। আর যদি না করেন, ও ইজা গাফালা, যখন বান্দা আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে সরে যায়, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, সংসার নিয়ে ব্যস্ত হয়ে যায়, নিজের টাকা পয়সা ইনকামের দিকে ব্যস্ত হয়ে যায়, তখন ওয়াসওয়াসা শয়তান তাকে আবার সেখানে অন্তরের মধ্যে কলবের মধ্যে বসে ওয়াসওয়াসা দিতে থাকে। আর এই কলবকে পরিষ্কারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাধ্যম, একটা ঔষধ দিয়ে দিয়েছেন, সেটা কি, হাদিস থেকে আমরা শুনি, ওয়ানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুলু লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে আমি শুনেছি যে আন্নাহু কানা ইয়াকুলু, তিনি বলেছেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কারের যন্ত্র আছে। যেমন আমাদের জামা ময়লা হয়ে যায়, আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, লোহার মধ্যে জং পড়ে যায়, সিরিজ দিয়ে সেটাকে দোলে মুছে ঠিক করে দেয়, পরিষ্কার করে দেয়। বিভিন্ন জিনিস আমরা পরিষ্কারে, বিভিন্ন স্টাইলস, পিক্সেল দিলে একবারে পরিষ্কার, যে সব কিছুর মধ্যে পরিষ্কারের যন্ত্র আছে। আর অন্তরের মধ্যে যেহেতু আমরা গুণা করে ফেলি, গুণার দ্বারা অন্তরের মধ্যে কালিমা পড়ে যায়, দাগ পড়ে যায়, জং পড়ে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কোরআন শরীফে আল্লাহ বলেন যে তাদের অন্তরে কি হয়ে যায়, জং পড়ে যায়। এই জংটাকে দূর করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিকারাতুল কুলুব, অন্তর পরিষ্কারের যন্ত্র হলো, মাধ্যম হলো, জিনিস হলো জিকরুল্লাহ, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। যত বেশি আল্লাহ পাকের জিকির করা যায়, তত অন্তর থেকে আস্তে 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 কালিমা দূর হয়ে যায়। আবার যখন গুনাহ করবেন, আবার সে অন্তরের মধ্যে দাগ পড়তে থাকে, জিকির করবেন সরে যায়, আবার গুনাহ করেন দাগ পড়ে। এভাবে যদি গুনাহ থেকে আপনার জিকির বেশি হয়ে যায়, আল্লাহ পাকের স্মরণটাই বেশি হয়ে যায়, তখন অন্তরটা পরিষ্কার হয়ে যায়। যখন হয়ে যায়, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহ পাকের কঠিনতম আজাব থেকে রক্ষার জন্য জিকিরের কোনো বিকল্প নাই, জিকিরটাই সবচেয়ে বেশি মাধ্যম। কোরআন শরীফে আল্লাহ বলেন যে যারা প্রকৃত মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার প্রকৃত মুমিন তারাই, কারা, ওয়াতাতমাইন্না কুলুবু, যাদের অন্তরটা প্রশান্তি লাভ করে, বিজিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকিরে যখন করে তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়, অন্তরে শান্তি পায়। আবার আল্লাহ বলতেছেন সাবধান, সাবধান হলে বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, আল্লাহ পাকের জিকিরই একমাত্র অন্তরে প্রশান্তি দিতে পারে, প্রশান্তি দিতে পারে একমাত্র জিকিরই, এছাড়া অন্তর কখনোই শান্ত হবে না। সুতরাং আমরা সর্বোচ্চ খেয়াল করব যেন আল্লাহ পাককে সব সময় স্মরণ করা যায়। জিকিরের মসজিদ যেখানে আমরা দেখব, সেখানে জিকিরের মসজিদে বসে কিছু সময় আল্লাহ পাককে জিকির করার চেষ্টা করব। কোনো মসজিদ নাই, নিজেই তাসবিহ নিয়ে বসে যাব, সময় নষ্ট না করে
গীবত শেখায়েত না করে গুনার কাজে সময় না দিয়ে যত সম্ভব চেষ্টা করতে হবে একটু নামাজ পড়া একটু জিকির করা একটু তাসবিহ পড়া একটু দুরূদ শরীফ পড়া একটু ইস্তেগফার করা এটা আমাদের মুসলমান হিসেবে আমাদের অত্যন্ত জরুরি একটি কর্তব্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক সবার আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন